মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। কাভেরী পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরীতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরী খাগড়া ভৈরবতলা বহরমপুর। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার ও শাস্তির দাবিতে বহরমপুরে প্রতিবাদ মিছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের। মঙ্গলবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিলের নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জাস্টিস ফর আরজিকর স্লোগান দিয়ে কালো বেলুন উড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান কংগ্রেস নেতাকর্মীরা। মিছিল শেষে টেক্সটাইল মোড়ে প্রতিবাদ সভা করে কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন থেকেও আরজিকর ইস্যুতে রাজ্যকে নিশানা করেন অধীর চৌধুরী। কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেটা তাকে রাজ্য সরকার এফিডেভিট করে বলুক। ওখানে কপিল সিবালের মতো এক আজ্ঞাবহ লোককে রেখেছে, যার কথা ভাবলে লজ্জা লাগে। দেখালে জুতোর মালা পরাতে ইচ্ছা করছে, তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষের দুশ্মন বানানোর চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে, আজ থেকে নয়। কারণ তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের প্রদর্শিত পথ, পশ্চিমবঙ্গের আন্দোলনকারীদের প্রদর্শিত পথ, সেই পথ আমরা মেনে নিয়েছি, তাদের পথ অনুসরণ আমরা করছি। আজকেও আমরা মিছিল করবো।